এই দেখো বন্ধুরা বড় পাশে। নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বাবা আর আমাদের সঙ্গে আছে আমাদের মাঝি ভাই ছোড়দা, সেই যে আছে জ্বরে রুগী, অনেক জ্বরে ভুগেছে, এখনো শরীর দুর্বল। যাই হোক, যাচ্ছি আমরা তিনজনেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। বৃষ্টি হয়েছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। বাবা সকালে এসে জল ছিঁচে দিয়ে গেছে নৌকার, আবারও ফেলছে জল। এই দুপুরে যেটা হয়েছিল সেই জলটা ভালোই জল হয়েছিল। নৌকো নামানো হয়ে গেছে আমাদের। আগের দিন বিট্টু কাকাকে নিয়ে গেছিলাম, মাছ তো হয়নি, পাঁচটা খয়রা মাছ মাছ দিচ্ছে আজ বাবা। আর ছোড়দার সামনে বসে আছে, ছোড়দার জাল রেডি করছে। বন্ধুরা আমরা চলে এসেছি, আর ছোড়দার পিছনে জাল খুলে নিচ্ছে, জাল ফেলবো। জল লেগে গেছে, জাল খুলে নিয়েছে, জাল ঠিক করা হবে। জাল ফেলতে ফেলতে আমরা আস্তে আস্তে কানার দিকে চলে যাবো। পিছনে মেঘ করেছে, তো তাবু টাবু তো কিছুই নেই আমাদের। বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর এবার জাল ফেলবো আমি আর ছোড়দা বাবা মাঝিতে। থুড়ি বুড়ি, বৃষ্টির দিনে মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট, বৃষ্টি হচ্ছে আগের দিকে। অনেকক্ষণ ওয়েট করলাম জাল ফেলে, আর মেঘ মেঘ করেছে, একটু হালকা বৃষ্টি হয়েছে। তো এবার আমরা জাল টানবো। দেখা যাক, আমাদের আগের ভিডিও দেখেছেন, আমরা জাল ফেলে মাত্র পাঁচটা খয়রা মাছ পেয়েছি, এরকম আমাদের আগে কখনো হয়নি। আজ দেখা যাক কি হচ্ছে, আজ তো গুণ আছে। ছোলটা ধরো তুমি। তোমরা আমরা জাল টানা শুরু করলাম। তোমরা জাল টানছি, দেখো মাছ মাছ উঠছে আজ আমাদের। মাঝি ভাই এসছে, ও চলো চলো চলো। ও মাছ আছে, মাছ আছে, চলো। ও এই জায়গাটা বেঁধেছে দেখো, পুরো ঝাঁক। আমাদের জাল তোলা হয়ে গেছে, মাঝি ভাই এসছে অনেকদিন পরে। মাছ দেখুন বন্ধুরা, ভাই মাছ করা তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে বুঝলি, মাছ করা ছাড়িয়ে নিয়ে আরেক ছাড়া জাল দিতে হবে বুঝলি, মাছ বাদ দে তো। ঠিক আছে বন্ধুরা, আমাদের সমস্ত মাছ ছাড়ানো হয়ে গেছে। তো আমরা আবার জাল ফেলবো, জালটা ফেলার পরে টোটাল মাছটা দেখাবো। ছোটটা রেডি তো? চলো একবার ফেলা যাক, মাছ হচ্ছে যার জন্য ছোটটা বলছে আবার ফেলবে। আমাদের দ্বিতীয়বারে জাল ফেলা চলছে। আমাদের দ্বিতীয়বারে জাল ফেলা, এবার কিছুক্ষণ ওয়েট করবো, তারপর আমরা জালটা টানবো। এটা হচ্ছে আমাদের প্রথমবার যে জালটা ফেলেছিলাম সেইটারে মাছ, প্রথমবারে মাছ। একদিন কটা পাইছিলি ভাই? পাঁচটা খয়রা মাছ পেয়েছিলাম আগের দিন আমরা। ওই মাঝি ভাই না আসলি মাছ বাদে? হ্যাঁ বাদে, ওইদিন মহানিগঞ্জ ছিল না, আর জলের তো কোনো টান টান কিছুই ছিল না। আর এখন গুণ তো ছোটদা রেডি, এবার আমাদের দ্বিতীয়বারে জালটা টানবো। হাওয়া চাপ টানছি আমরা, জাল টানতে টানতে মাছ পার্শ্বে মাছটা দেখো ভাই, 1 কিলো ওজনের পার্শ্বে মাছ, বড় সাইজের পার্শ্বে। এই চলে না যায়, বাবা মাছ দিচ্ছে, আর আমি আর ছোটদা মাছ ছাড়াতে ছাড়াতে চলে যাচ্ছি। এখন ঘাটে যাব, তারপর যাওয়া হবে বাড়ি। জানো ছোটদা, সেদিন পাঁচটা মাছ পেয়েছি, ঠিক আছে? আর ব্যাগে নিয়ে চলে গেছি বাড়ি, আর মাকে ডাকছি ঝুড়ি নিয়ে এসো, অনেক মাছ পেয়েছি। তো এবার মা বেরিয়েছে ঝুড়ি নিয়ে, আর বিট্টু কাকা ঢেলে দিয়েছে, দেখে কি অল্প কটা মাছ। পাঁচটা খয়রা মাছ ছিল, আর পার্শ্বে মাছ ছিল, জাল ফেলেছিল বাবা, অল্প কটা পার্শ্বে মাছ হয়েছিল। হ্যাঁ সেদিন বাবা জাল ফেলেছে, আর একদম পাশে একটা গুড় জালে উঠেছে,
হ্যাঁ বড় আমি পুরো স্পষ্ট দেখে ফেলেছি, বিট্টু কাকাও। হ্যাঁ প্রায় 3 কিলো 2.5 কিলো এরকম। লাভ দিয়ে বলিস নি কেন গার বল। বিট্টু কাকা সেদিন বলছে কি মানে খয়রা ইলিশ দিয়ে বেগুন দিয়ে ঝোল হেভি লাগে না? এই দেখো বন্ধুরা বড় পাশে, আমি এত বড় পাশে দেখিনি। না আমিও দেখিনি। বাবা সাইজটা দেখেছো ছোটটা? জড়িয়ে গেছে কোনো মতে। বন্ধুরা আমাদের মাছ ছাড়ানো হয়ে গেছে। ছোটদা দ্বিতীয়বারে কতটা মাছ হলো আমাদের? এই হচ্ছে আমাদের খুব খারাপ হয়নি, একদম খুব খারাপ হয়নি না। আর আগের গুলো তো আছে ব্যাগেই আমাদের, প্রথমবার এগুলো। এই যে তো ঘাটে যাই, ঘাটে গিয়ে সম্পূর্ণ মাছটা দেখাবো আমরা। আমরা চলে এসেছি বন্ধুরা ঘাটে। বাজি ভাই দেখি মা দেখেছে কিনা আগে কখনো পার্শে মাছ। অনেক মাছ পাচ্ছি তো বন্ধুরা। এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ, খয়রা পার্শে গুড়জালে আছে। ছোটদার বাবা মাছ বাচ্ছে। এই যে এত বড় বড় পাচ্ছে আগে কোনদিন দেখেছি নই তো। এই বড় বড় পাওয়া যায়, এত বড় বড় আছে। 400 গ্রাম, 300 গ্রাম, তো 250 গ্রাম হয়ে যায়। 250 গ্রাম হয়ে যায়। মনি পাচ্ছে তাই না? এটা হচ্ছে গান্ধী পাচ্ছে, এটাও গান্ধী পাচ্ছে। এই দুটো হচ্ছে গোল পাশে, এগুলোর বলে জাত পাশে। নগু টগু সব তোলা হয়ে গেছে, তো এবার আমরা মাছ টাছ নিয়ে বাড়ির দিকে যাবো। তো যাচ্ছি এখন আমাদের হিরোহন্ডা নিয়ে আমাদের বাড়ির দিকে, আর বাবা সামনে আছে। বাবা চলে গেছে অনেকটা দূর। হিরোহন্ডা চালাতে চালাতে আমরা চলে এসেছি বাড়ি। আর দেখি মা কি করছে। মা আজ একটা পার্শে মাছ পেয়েছি, 2 কিলো হবে, 2 কিলো মনি পার্শে। মা যাচ্ছে ঝুড়ি আনতে, বড় পার্শে মাছ পেয়েছি 2 কিলো ওজনের। মা ঝুড়ি নিয়ে চলে এসছে। আর ছোটদা মাছ ধরো। আগের দিন তো তোমরা 5টা মাছ, ওই দেখো 5টা মাছের সাইজটা দেখো। দেখো পার্শে মাছটা সত্যি সত্যি তো বিশাল। আমরা সেদিন একটা এই এটা ই পাচ্ছে, মনি পাচ্ছে, মনি পাচ্ছে, এটা তো বড়। এরকম পাচ্ছে আগে কখনো দেখেছো তুমি? হ্যাঁ এসব পাচ্ছে মাছ দেখেছি, খাইছি কত বাবা। কাকিমা বাপের বাড়ি থাকতে অনেক খাইছে, আমার বর্দার মেয়ে। আসো মাছ নিয়ে যাও। দিয়া, ভালো নাম দিয়া। মাছ দিচ্ছে মা বৌদিকে। লোক আছে কোনো?
দুজনকেই মাছ দেওয়া হয়ে গেল, দিয়া খুশি নিয়ে বাড়ি যাচ্ছে। আমি আর ছোটদা এরকম এত বড় পার্শে আজ প্রথম দেখলাম। মা বাবা দেখেছে, খেয়েছেও, আমরা দেখিও নি, খাইও নি, এই প্রথম দেখা আমাদের মনি পার্শে এত বড়। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, টাটা।